হরিদেবপুরের এক ভাড়া বাড়ি থেকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হরিদেবপুর ভাড়া বাড়ি থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন পর্ণশ্রী থানার কনস্টেবল পুলক দত্ত এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ পুলিশ খবর বছরের কর্মী একটি ভাড়া বাড়িতে প্রায় বছর ধরে দু একাই থাকতেন গতকাল থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন তার স্ত্রী এরপর তার ভাড়া বাড়িতে প্রথমে প্রতিবেশীরা এসে বারবার ডাকা সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে দরজা ভেঙে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ মেলে আত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে খতিয়ে দেখছেন পুলিশ তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কিছু বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশ কর্মী ঋণের বোঝা না সামলাতে পেরেই আত্মহত্যা

তার কি শুনলেন কিভাবে কি হলো এই ধর্মুর যে পড়ে গেল স্কুল চলাকালীন বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলে থাকতো স্কুলে তো ছাত্রছাত্রী আর ছিল হ্যাঁ কিছু হয় না বিভ্রান্ত কাণ্ড মানে মানে দেখা চলে না যা হয়ে গিয়েছে স্কুল চলছে চলছিল স্কুল চলছে দিন ধরে এরকম স্বপ্ন অবস্থায় ছিল বহু দিন ধরে কীরকম অবস্থায় ছিল এটা এরকমই অবস্থাতে ছিল একবারে দুই ধারে তো কান্নি সব ইয়া সব কুচিন দিয়েছে মানে পুরনো হয়ে গেলে বলতে সেই পূর্বে যা হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয় নাই ওই জন্যই ভেঙে পড়ে ওই জন্যই ভেঙে পড়েছে মানে আমার নাম দুলাল চন্দ্র ঘোষ এখানে বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা আমার তো স্কুলে আসার তিন বছর হলো তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা বেটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিলো সে গেট দেয়নি প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক গেট আমরা পাইনি তখন আস্তে আস্তে ছেড়ে 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 পড়তো আমরা প্রায় দেখতাম সাবধানে রাখতাম ছেলে মেয়েদের বলতাম যে সাবধানে পেরেবি কালকে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে ছাত্রছাত্রীদের কিছু হয়নি এটা একটা ভালো দিক এই পর্যন্তই আর কি মানে আগে এটা খারাপ অবস্থা ছিলই মূলত উদ্যতন কর্তৃপক্ষ গাফিলতিতেই কালকে এই ধরনের সেটা আমাদের প্রধান শিক্ষক মশাই আরো ভালো বলতে পারবেন আসছেন উনি আমাদের কাছে যেটুকু খবর আছে যে উনি এই গেট নিয়ে অনেক দূর এগিয়েছিলেন শেষ পর্যন্ত পাওয়া যায়নি বিল্ডিং এর অবস্থা খুব খারাপ কালকে তো বড় দুর্ঘটনা ঘটে অবশ্যই ঘটে যেতে পারে প্রাথমিকভাবে যারা দায়িত্ব আছে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে আমাদের তরফ থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত তাহলে কি ব্যবস্থা নিচ্ছেন দেখা যাক তার তা সত্ত্বেও আমরা একবার বিডিও অফিস যাব সেখানে মৌখিক জানাবো লিখিতও জানাবো আগেকার কিছু কাগজপত্র থাকলে সেগুলোও আমরা দেবো আনন্দ দিবর সহশিক্ষক